বন্ধুরা মৌবাপি ব্লগে তোমাদের স্বাগত, গুড মর্নিং। আজকে যাচ্ছি মাকড়াপাড়া পূজা দিতে, তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমার ব্লগ। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছো কবুতে চড়ে আমি ভাই মাকড়াপাড়া মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমার ব্লগ। তোমাদের সাথে কথা হবে মন্দিরে গিয়ে। এটা দেখতে পাচ্ছো বন্ধুরা, সামনে মাকড়াপাড়া মন্দির। এই যে এটা তার সিঁড়ি। দেখতে থাকো এবং আমার দেখতে থাকো আমার ব্লগ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা মাকড়াপাড়ার মন্দির। তোমরা দেখতে থাকো এবং তোমরা দেখতে থাকো আমার ব্লগ এবং আমার সাথে থাকো। বন্ধুরা, আমি মাকড়াপাড়া মন্দিরে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পারছো। তো আমি এখন মন্দিরে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমার ব্লগ। হ্যালো বন্ধুরা, এখন মন্দিরে যাওয়ার জন্য আমি এবং আমার মা লাইনে দাঁড়িয়ে আছি এবং লাইন দিয়ে মন্দিরে গিয়ে ভিতরে গিয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি আর আমার মা লাইনে দাঁড়িয়ে আছি। লাইন দিয়ে মন্দিরে ভিতরে গিয়ে পুজো দিব। বন্ধুরা, মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় হয়েছে এবং প্রচুর লম্বা লাইন। বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে মন্দির, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা দেখতে থাকো আমার ব্লগ এবং ডুয়ার্সের একটা বিখ্যাত মন্দির। এখানে এসে যা চায় মানুষ তার মনস্কামনা পূর্ণ করে। ফাইনালি বন্ধুরা, পূজা দিয়ে বাড়ি চলে আসলাম। আজকে গিয়েছিলাম ডুয়ার্সের একটা বিখ্যাত মন্দির। মা খুব জাগ্রত যে মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম, তো সেখান থেকে পূজা দিয়ে আসলাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর প্লিজ বন্ধুরা, আমার ব্লগ দেখো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ব্লগে লাইক দিও, শেয়ার করো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ওকে বাই, তোমরা ভালো থেকো।